পৃথিবীর কোন মানুষ যেন জাহান্নামমুখী না হয়ে যায়, গুমরাহী না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, এজন্য আল্লাহ রসুলকে এই পৃথিবীতে আগমন করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, তার জীবনের প্রথম ধাপে কাফের মুশরিক যা ছিল, মক্কা নগরীতে যত মানুষ ছিল, নারী পুরুষ ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, যুবক ভাইদের কাছে পর্যন্ত, সবার কাছে এক বাক্যে একজন সৎ ব্যক্তি ছিলেন বলেন সুবহানাল্লাহ, সৎ ব্যক্তি ছিলেন, দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না উনি, একবারই এক নম্বরের গ্রেট ম্যান, ওনার উপরে ভালো মানুষ দুনিয়াতে আসেন নাই আর সামনে আসবেন নাই বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল কারোর কাছে খারাপ ছিলেন না। আল্লাহ রাসূল যখন ওহী প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়াত প্রাপ্ত হয়ে গেলেন, এমন একটা সময় যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে গেলেন, আমার হাবিব আমার পক্ষ থেকে যে বাণী দেয়, এই বাণীগুলো মানুষের দ্বারে পৌঁছে দাও, এই সমাজটা যেভাবে প্রসিত আছে, এই সমাজের মানুষ যেন গুমরা না হয়, এই জন্য মানুষদের কাছে আমার পক্ষ থেকে এই দাওয়াতটা তুমি পৌঁছে দাও, মানুষ গুমরা হয়ে যাচ্ছে, তুমি মানুষের কাছে আমার এই বাণীগুলো নিয়ে পৌঁছে দাও। আল্লাহ রসুল এই বাণী পৌঁছাই দিচ্ছেন। আল্লাহ রসুল যখন এই বাণীটা পৌঁছানো শুরু করে দিলেন, করে বারোটা দেওয়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যখন কলেমার দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, তখন তার গোত্রের লোকেরা তার বিরোধী হয়ে গেল, আমার বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া এই মুহাম্মদ কেন তার নিজের ধর্ম প্রচার করে। এতদিন পর্যন্ত কাফের মুশরিকদের পক্ষ থেকে যে খিতাব প্রাপ্ত ছিলেন আরামিন শব্দ, এই এখন তারা বলতে নারাজ হয়ে গেল, কারণ কি তাদের স্বার্থের মধ্যে আঘাত এসেছে, যার কারণে তারা বলতে শুরু করলো আলামিন নয় আলামিন নয়, মুহাম্মদ এত ভালো মানুষ ছিল, এখন আর ভালো নয়, এখন খারাপ হয়ে গেছে, এখন আল্লাহ রসুলকে নানাভাবে শত্রুতা শুরু করে দিল, নানাভাবে হেরাস্ত করা শুরু করে দিল, নানাভাবে জুলুম করা শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহ রসুল যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া বাণীগুলো মানুষের দ্বারে পৌঁছে দিয়ে জান্নাতমুখী করার জন্য যখন তাদেরকে ডাক দিলেন, তখনই মানুষ আল্লাহ রাসূলের বিপক্ষে অবস্থান করলেন। কিন্তু আল্লাহ রাসূল যদি বিপক্ষে অবস্থান না করতেন, আল্লাহ রাসূল কোরআনের পক্ষে যদি কখনো বলতেন, আল্লাহ রাসূল দ্বীনের পক্ষে যদি কখনো বলতেন, আল্লাহ রাসূল ইসলামের পক্ষে যদি কখনো বলতেন, আল্লাহ রাসূল একাত্তবাদের আল্লাহর দিকে যদি না ডাকতেন, আল্লাহ রাসূল আল্লাহ রসুল কোনদিন শত্রু হতেন না। একমাত্র একত্ববাদের ডাক দিয়েই আল্লাহ রসুল কিছু সংখ্যক লোকের কাছে শত্রু হয়েছে কি হয়েছে না? হবে। কোরআনের কথা বলতে গেলে পিছন থেকে নিয়ে এই পর্যন্ত এবং সামনের দিকে যত সময় আছে, কোরআনের হক কথা যতক্ষণ পর্যন্ত বলা হবে, এক শ্রেণীর মানুষের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক না? ধরে কি ধরে না? কিন্তু যারা কোরআন প্রেমিক, কোরআনের কথা বললে কি আগুন ধরবে? কোরআনের কথা বললে আগুন ধরবে না, বরং মহব্বত ভালোবাসা লেগেই যাবে বলেন সুবহানাল্লাহ। পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত শুধু রাখতে থাকে। কয় শ্রেণীর মানুষ?
কয় শ্রেণীর মানুষকে জান্নাত রাখতে হবে? পাঁচ শ্রেণীর মানুষ শুনবেন, ইন্নাল জান্নাত তাস্তাকু আলা খামসি নাফারিন, পাঁচ শ্রেণীর মানুষদেরকে আল্লাহ এই আল্লাহর জান্নাত তাদেরকে ডাকতে থাকে, অধীর আগ্রহে তাদের দিকে চেয়ে থাকে, কবে এই লোকগুলো আমার গর্ভে আসবে, কখন আমার অধিবাসী হবে, এই নিয়ে এই জান্নাত সবসময়ের জন্য ব্যস্ত থাকে পাঁচ শ্রেণীর ব্যক্তি। এক নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ ও তালিল কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা কোরআন শরীফকে মহাব্বত করে বুকের সাথে জড়িয়ে ধরে চুমা খায়, যারা কোরআনের পক্ষে কথা বলে, যারা কোরআনের পক্ষে সমর্থন করে কথা বলেন, ঠিক কিনা? তাহলে এক নম্বরে কারা? এক নম্বরে বলা হয়েছে তালিল কোরআন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে সব সময়ের জন্য, কিন্তু যারা তেলাওয়াত করতে পারে না তাদের কি অবস্থা হবে? যারা তেলাওয়াত শ্রবণ করে যারা শুনতেও পারে না তারা কি করবে? তারা করবে যারা কোরআন শরীফ পড়ে কমপক্ষে তাদেরকে মহব্বত করে বলেন, ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন শরীফকে মহব্বত যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে এই কোরআন শরীফ আমার আপনার পক্ষে সাক্ষী করবে, সাক্ষী করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দি কোরআন শরীফ তেলাওয়াত করেছে সব সময়ের জন্য, কোরআন শরীফকে মহব্বত করেছে, এই কোরআন শরীফকে কত মায়া করে মুখের সাথে নিয়ে চুমো খেয়েছে, এই কোরআনের বিপক্ষে কখনো অবস্থান করে নাই, এই কোরআনের বিপক্ষে কখনো যায় নাই, আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দির জন্য আমি সুপারিশ করতেছি, আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দিকে জান্নাতে যেতে হবে। বড় সুবহানাল্লাহ, আমরা চাই না জান্নাতে যেতে? আমরা যেতে রাজি আছি কিনা? আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের সুপারিশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন ও আমার কালাম কোরআন শরীফ, তুমি তো সুপারিশ করছো আমার এই বান্দার জন্য, এই বান্দির জন্য দুনিয়ায় থাকতে তেলাওয়াত করেছে সম্মান দেখিয়েছে তার পক্ষে কাজ করেছে তার বিপক্ষে অবস্থান করে নাই, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এই বান্দা এই বান্দি তো গুনায় ভরপুর আছে, কিভাবে তাকে জান্নাতে দেব? কোরআন শরীফ আল্লাহর কাছে বলবে কোনো কথা শুনতে চাই না, কারণ আমি সাক্ষী আমাকে ভালোবেসেছে, বলেন সুবহানাল্লাহ, আমি সাক্ষী আমাকে তেলাওয়াত করেছে রাত না দিন নাই, পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত বসে গেছে, মহব্বত করে আমাকে বুকে জড়াই ধরেছে, আল্লাহ আমাকে যে বুকে জড়াই ধরেছে আমি তাকে জান্নাতে না নিয়ে পর্যন্ত ছাড়ব না। এই কোরআন শরীফ আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ পাক এই কোরআনের সাক্ষী গ্রহণ করে নেবেন, বলেন সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলম, আল কোরআনের আলম, সংসদে জালো, আমার ভাইরা এই কোরআন শরীফ যখন আল্লাহর দরবারে সাক্ষী গ্রহণ করবেন সাক্ষী দিতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের সাক্ষী গ্রহণ করে নিয়ে বলবে যাও যাও আমি কবুল করে নিলাম, আমি তাকে জান্নাতে দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, হক কথা যখন বলা হবে, কোরআনের কথা যখন বলা হবে, তখন কোন না কোন ব্যক্তির মনের মধ্যে ব্যথা পাবে, কারণ এরা সুদের পক্ষে কাজ করবে না, এরা ঘুষির পক্ষে কাজ করবে না, এরা দুর্নীতির পক্ষেও কাজ করবে না, এই কোরআন শরীফ করে বলেন ঠিক কিনা? এরা কোন চাঁদাবাজির পক্ষে কাজ করবে না, এরা কোন সন্ত্রাসের পক্ষে কাজ করবে না, এরা একমাত্র ন্যায়ের পক্ষে কাজ করবে, এরা একমাত্র ন্যায় সম্মত ছাড়া কোনো কাজ করবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জীবন বিধান হিসেবে দুনিয়ায় নাজিল হয়েছে, এটা একমাত্র ভালো ছাড়া অন্যায় কাজের সাপোর্ট করবে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের কথা যখন বলা হয়েছিল, আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন এক এক করে আল্লাহ রসুলের বিরুদ্ধ আচরণ করতে শুরু করলো, তখন আল্লাহ রসুলের বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে শুরু করলো, আল্লাহ রসুলকে মার দিতে শুরু করলো, আল্লাহ রসুলের গায়ে গামছা পেঁচিয়ে রোডে রোডে ঘোরানো শুরু করে দিল, বলেন নাউজুবিল্লাহ। আমার
বিন সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে সংবাদ পৌঁছল, মক্কার অগ্রিতে একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে, সে নাকি দিনের দাওয়াত দেয়, তার মন গড়া একটা ধরবেন, আল্লাহর পক্ষ থেকে নাকি তারপরে কোরআন নাজিল হয়, সে কেমন করে কোরআন নাজিল হয় এইটা আমরা দেখব, আর সে নাকি নবী হিসেবে দুনিয়াতে আসছে আমরা এটাও দেখব। এরা কি করে সম্ভব হয় যে ব্যক্তি নাকি আমাদের মা বাপ বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া আমার বাপ দাদার ধর্মের বিপক্ষে একটা ধর্ম খাড়া করে সে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, এটা আমরা মানতে পারি নাই। এবার সে মাজায় কবর বেঁধে বাড়ি থেকে যখন বের হয়ে যায় আল্লাহ রসুলকে দেখবে বলে, তখন ওই গোত্রের লোকেরা তাকে বাধা দিয়ে বলে, যাব না নেতাজি, আপনাকে যাওয়ার দরকার না, আপনাকে যেতে হবে না। কেন যাব না? আপ আমাদের বাপ দাদার ধর্মে চুনকারি লাগিয়ে তার বিপক্ষে তার ধর্ম ত্যাগ করতেছে, এরা কখনো মেনে নেওয়া যায় না, মানতে দেওয়া হবে না, বঞ্চিত না। এইটা আকসাম বিন সাইফ বলল, আল্লাহ রসুলের দরবারে আসবে, নিজেই কোমরে গামছা বেঁধে বেড়ে যাচ্ছে। বাদরা লাগা বাধা দিয়ে বলে, নেতাজি আপনাকে যাওয়া লাগবে না, আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা দেখে আসি সেই জায়গাটা কেমন জায়গা, সেই ব্যক্তিরা কেমন ব্যক্তি আমরা দেখে আসি। এবার সবাই আকসাম বিন সাইফ মনে করলো, তাও তো কথা, আমি থাকি, আমার গোত্র থেকে যারা আছে তাদেরকে প্রতিনিধি হিসেবে তাদেরকে পাঠিয়ে দিই। নেতাজি রইল, এবার দুটো প্রশ্ন দিয়ে তাদের কাছে পাঠিয়ে দিল, একটা প্রশ্ন আছে মান আনতা, দুটো দুই নম্বর প্রশ্ন হলো মা আনতা, মানে আপনি কে আর আপনি কি, এই দুটো প্রশ্ন দিয়ে আকসাম বিন সাইফ দুইজনকে প্রতিনিধি করে রসুলের দরবারে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখলে আর কিছু কথা মনে পড়ে, দুনিয়ার কোনো কিছু কথা মনে পড়ে, ভাই ঘুম আসছে, হ্যাঁ শেষ করে দিব। আল্লাহ মনোযোগ দিয়ে শোনেন, আকসাম বিন সাইফ তখনও মুসলমান হন নাই, দুইজন ব্যক্তিকে আল্লাহ রসুলের দরবারে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলের দরবারে যখন দুইজনকে পাঠিয়ে দিলেন, আল্লাহ রসুলের বাড়িতে যখন পৌঁছে গেল সংবাদ পাঠিয়ে দেওয়া হলো, আকসাম বিন সাইফের পক্ষ থেকে দুইজন ব্যক্তি আসছে, তারা দুটো প্রশ্ন নিয়ে আসছে আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ রসুলের কানে সংবাদ পৌঁছে গেল, আল্লাহ রসুলের কাছে যখন সংবাদ পৌঁছে গেল আল্লাহ রসুল সেখান থেকে ঘরের থেকে বের হয়ে আসলেন, বের হয়ে যখন তাদের সামনে উপস্থিত হয়ে গেলেন তারা দুইজন অপর দৃষ্টিতে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছেন, আল্লাহর রসুলের চেহারা নূরে ভরপুর, তার চেহারার দিকে তাকালে আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে হাজার হাজার কাছে কাফের মুশরিকরা মুসলমান হয়েছে। আকসাম বিন সাইফের দুইজন প্রতিনিধি আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়, আল্লাহ রসুলের সামনে যখন যায় আল্লাহ রসুলের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে রইল, শুধু তাকিয়ে রইল, আর কোনো খবর নাই। আল্লাহ রসুল দেখে দেখে বলছে, কি ব্যাপার, আপনারা কোথা থেকে আসছেন, কি জন্য আসছেন বলেন। তারা দুজন অপরূপ দৃষ্টিতে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে, আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করে, তারা বলে আমরা শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, এইরকম সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমরা এর আগে কোনোদিন দেখি নাই, বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ভাইরা আর বন্ধুরা, তারা অপরূপ দৃষ্টিতে আল্লাহ রসুলের দিকে চেয়ে রইল, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কি জন্য আসছ? তারা বলছে আমরা আকসাম বিন সাইফের পক্ষ থেকে আসছি আপনাকে দেখার জন্য, আপনার কাছ থেকে কিছু তথ্য নিয়ে যাওয়ার জন্য, আমাদের নেতাজি রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে, এই জন্য আপনার দরবারে এসেছি, আমাদের নেতাজি আপনার কাছে আসতে চাইছিল, আমরা বাধা দিয়ে তাকে সেখানে রেখে আসছি,
তার পক্ষ থেকে আমরা দুইজন আসছি। হুজুর এসে তো এমন জিনিস দেখলাম আপনার চেহারার দিকে তাকিয়ে আমাদের আর কোনো কিছুই মনে নাই। আল্লাহ রসুল বললেন, কি জন্য আসছো তাই বলো। আল্লাহ রসুল বলার পরে তারা বলছে, আমাদের নেতাজি আপনার কাছে দুটো প্রশ্ন করতে বলেছেন। দুটো প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? আল্লাহ রসুল জবাব দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ, শক্ত করে জবাব দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দুই নম্বর প্রশ্ন বলেন, মা আনতা, আপনি কে? উনি জবাব দিলেন, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। দুটো প্রশ্নের সংক্ষিপ্ত আকারে জবাব পেয়ে গেলেন। জবাব পেয়ে যাওয়ার পরে বলছেন, হে রাসূলুল্লাহ, আমরা শুনেছি আপনি নবুয়তের দাবি করছেন এই পৃথিবীর বুকে, এই মক্কা নগরীতে। কথা শুনে আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের নেতাজি। আপনি যে নবুয়তি দাবি করছেন, আপনি বললেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আল্লাহর গোলাম, আমরা জবাবটা পেয়ে গেলাম। তবে এটাও শুনেছি আপনার পর নাকি আল্লাহর পক্ষ থেকে ঐশি বাণী নাজিল হয়। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আমার উপরে ঐশি বাণী নাজিল হয়। প্রতিনিধি দুইজন বলতে লাগলো, এরা ঐশি বাণী না আপনার রচিত বাণী? আল্লাহ রচিত বাণী, আল্লাহ রসুলের রচিত বাণী না আল্লাহর বাণী? আল্লাহর বাণী। আমরা শুনেছি আপনার পরে নাকি আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী নাজিল হয়, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি নাই। তবে আমরা বিশ্বাস করব ওই সময় যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। আপনি আপনার উপরে কি নাজিল হয় এটা আমাদের তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমা সবাই ঘুমাসে আমার ভাই। জবান দিয়ে কোরআনের আয়াত শুরু হয়ে গেল। আসসাম বিন সাইদের পক্ষ থেকে দুই প্রতিনিধি, তখনও তারা কাফের, তারা মুশরিক ছিল, তারা তখনও মুসলমান হয় নাই। তারা দুইজন আল্লাহ রসুলের দরবারে আসে, চোখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, চোখ অবলোক দৃষ্টি তাকিয়ে থাকে, এদিক ওদিক আর তাকায় না। আল্লাহ রসুল তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ রসুল তেলাওয়াত করতে করতে এমন আয়াত তেলাওয়াত করলেন, সূরা নহলের এই 90 নম্বর আয়াত আল্লাহ রসুল তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই 90 নম্বর আয়াত আল্লাহ রসুল তেলাওয়াত করলেন। আমার সাথে সাথে পড়তে না পারলেও খুব মনোযোগ সহকারে শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. এত সুন্দর কথা, এ কথা তো কোনোদিন শুনে নাই, এত সুন্দর বাণী, এত জিন্দেগিটাও কোনোদিন শুনে নাই, আর এত সুন্দর বাণী তো খারাপ মানুষের মধ্যে বেরোয় না। বলেন সুবহানাল্লাহ। আপনি থেমে যাবেন না, আপনি চুপ থাকবেন না, আপনার মধুর কণ্ঠে তেলাওয়াত, আপনার মধুর কণ্ঠে তেলাওয়াত আমরা আবার একটু শুনতে চাই। আপনি তেলাওয়াত করেন, আপনার মধ্যে তেলাওয়াত শুনিয়া আমাদের অন্তরটা জোড়াইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আমরা শুনেছি
যাচ্ছি বিভিন্ন আজ নসিহাতের মধ্য থেকে, বিভিন্ন কিতাবানি তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, পৃথিবীর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে অধিক পরিমাণে শুনছিল কথা বলা ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম যখন ওনার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালামের পরে যখন জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন দাউদ আলাইহিস সালাম, পানির মাছগুলো উঠিয়া কিনারায় এসে দাউদ আলাইহিস সালামের কিতাব তেলাওয়াত শুনতে পারেন। সুবহানাল্লাহ, এত কণ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যদি এরকম হয়, আকাশের নিচে যত গাছগাছালি আছে, যত পশু পাখি আছে, যত মাখলুক আছে, জাবুর কিতাব যখন দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করা শুরু করে দিতেন, সব পাগল পাড়া হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, নদীর মাছগুলো, সমুদ্রের মাছগুলো কেন্দ্রে কিনারায় এসে তারা খাবে খেত শুধুমাত্র জাবুর কিতাবটা তেলাওয়াত করার সময়। দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব নাজিল হয়েছিল, হ্যাঁ, আবার দাউদ আলাইহিসসালামের কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত শুনিয়া মাছ ডাঙ্গায় উঠে যেত, আর আমার হাবিবের কণ্ঠে তার থেকে অধিক পরিমাণে সুরবান। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে বিচারের পরে যখন সবাই জান্নাতি হয়ে যাব, আমরা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করুন। আমিন। কোন লাইটিং থাকবে না, লাইটিং হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো প্যান্ডেলটা আল্লাহ রাসূলের নূরানী চেহারায় সম্পূর্ণ আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল ওই দিন উপস্থিত থাকবেন, সমস্ত নবীরা উপস্থিত থাকবেন, সমস্ত মোমেনরা ওই দিন উপস্থিত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সভাপতির আসন ধারণ করে আল্লাহ রসুল ওই সমাবেশে উপস্থিত হন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত হবেন, বলেন সুবহানাল্লাহ, আর প্রধান অতিথি থাকবেন স্বয়ং আল্লাহ রসুল আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমাবেশে আমরা জান্নাতি হয়ে যাব, জান্নাতিদের নিয়ে আল্লাহ রাসূল এইরকম একটা মিলন মেলা করবে, সম্বর্ধনা অনুষ্ঠান করবে জান্নাতিদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই মজলিসের, ওই মাহফিলের মধ্যে প্রধান অতিথি থাকবেন আখের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সভাপতি থাকবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাই আমার বন্ধুরা, ওই সময় কোরআন তাওরাত তেলাওয়াত চলবে না, ওই সময় কোন জাবুর তেলাওয়াত চলবে না, ওই সময় কোন ইঞ্জিল তেলাওয়াত চলবে না। আমার ভাই আমার বন্ধুরা, ওই সময় তেলাওয়াত চলবে একমাত্র কোরআন। বলা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ধরে। আমার ভাই হযরত দাউদ আলাইহিস সালাম সুন্দর কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করে দিবেন, সামনে উপস্থিত সমস্ত জান্নাতবাসীরা 4 লক্ষ বছর বেহুশ হয়ে যাবে। সূরাতুল মুলক হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিবেন, বলেন সুবহানাল্লাহ, সূরাতুল মুলক হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করে দিবেন। আমাদের নবী আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিবেন। তেলাওয়াত করে দিলে 12 লক্ষ বছর জান্নাতীরা বেহুশ হয়ে জমিনে পড়ে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার যখন হুশ ফিরে আসবে, হুশ ফিরে আসার পরে সমস্ত জান্নাতীরা এক বাক্যে আল্লাহর কাছে দাবি রাখবে, আল্লাহ আমরা দাউদের মুখ দিয়ে কণ্ঠে তেলাওয়াত শুনেছি, আখের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, এখন শুনতে চাই, এখন শুনতে চাই আপনার কণ্ঠে তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই আমার বন্ধুরা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন
শুরু করে দিবেন, কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শুরু করে দিবেন, তখন গলা কাটা মুরগির মতো কবুতরের মতো শটপাট করতে করতে ষোলো লক্ষ বছর তারা একেবারে জান্নাতের মধ্যে বহুষ হয়ে থাকবে। সমস্ত মানুষ গলা কাটা মুরগির ন্যায় কবুতরের ন্যায় ছটপাট করতে করতে বহুষ হয়ে যাবে। সেই কণ্ঠ দুনিয়ার মধ্যে আমরা শোনা শুনতে পেয়েছি কিনা বলেন, আমরা শুনতে পারি চাওয়াজ মাইন্দা শুনেছে না? আসামিন সাহেবের প্রতিনিধিরা, এই রসুলের কণ্ঠে যে কণ্ঠটা জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা শুনতে পাবে, আল্লাহ রসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত, এই কণ্ঠে তেলাওয়াত যখন আসামিন সাহেবের দুইজন প্রতিনিধি শুনতে শুরু করে দিল, তারা বারবার বলে ইয়া রাসূল আল্লাহ আমাদের তৃপ্তি মেটে না, আমাদের তৃপ্তি মেটে না, আপনি তেলাওয়াত করেন তেলাওয়াত করেন আমাদের তৃপ্তি মেটে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বারবার তেলাওয়াত করা শুরু করে দিলেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করা শুরু করে দিলেন, কয়েকবার এরকম ধরায় তেলাওয়াত করলেন, এরপরে বলে দুজন বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের তৃপ্তি মেটে না, আপনি আবার তেলাওয়াত করেন, আবার তেলাওয়াত করা শুরু করে দিলেন, পরিশেষে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে। আপনার পক্ষ থেকে সমস্ত রিপোর্টার সামনে পেশ করবো। তারা এবার আল্লাহ রসুলের দরবার থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহ রসুলের দরবার থেকে যখন বিদায় হয়ে যায়, আকসাম বিন সাইবির দরবারে যখন পৌঁছে যায়, আকসাম বিন সাইবি দৌড়ে এসে বলে তোমরা তো সেই নবীর কাছে গিয়েছিলে, উনি কি ভণ্ড নবী না অন্য কোনো নবী, না আসলে সত্য নবী, কেমন ব্যক্তি তোমরা আমার সামনে রিপোর্ট পেশ করো। আর আল্লাহর পক্ষ থেকে যে ঐশী বাড়ি তেলাওয়াত তারপরে নাজিল হয়, এই বাড়িটা তোমরা শুনেছো কিনা, আর শুনে থাকলে কেমন বাড়ি তোমরা আমার সামনে রিপোর্ট পেশ করো। তখন তা বলছে নেতাজি এমন একজন ব্যক্তির সামনে আমরা উপস্থিত হয়েছিলাম, এমন একজন ব্যক্তির সামনে আমরা গিয়েছিলাম, তার চেহারা দেখলে আমাদের অন্যদিকে আর চোখ ফেরে না, তার চেহারার দিকে আমরা অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকি তাকিয়ে থাকি, এত মধুর লাগে, জীবনে কোনোদিন এরকম ব্যক্তি দেখি নাই, আর জীবনে কোনোদিন এইরকম কণ্ঠ আর কোনোদিন শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সাহেবের কাছে তার দুইজন প্রতিনিধি এবার বলছে, আপনি যে দুটো প্রশ্ন পাঠিয়েছেন মানাংটা, উনি জবাব দিয়েছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, দুই নম্বর প্রশ্ন আপনি করেছিলেন মানাংটা, তিনি বলেছেন আল্লাহর রসুল এবং তার গোলাম, আর তার পক্ষে আল্লাহর পক্ষ থেকে তার উপরে যে কোরআন নাজিল হয় এই কোরআনের বাণী আমাদেরকে শুনিয়েছেন, আমরা শুনে আমাদের তৃপ্তি মেটে না, বারবার শুনেছি, এই তেলাওয়াতটা আমরা মুখস্ত করে নিয়ে আসছি। আকসাম বিন সাইফি বলে তাহলে বলো তোমরা কি বাণী আল্লাহ রসুলের কাছ থেকে শুনে আসছো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের পক্ষ থেকে এই বাণী যখন শুনিয়া আকসাম বিন সাইফির কাছে তেলাওয়াত শুরু করে দিল তার দুইজন, তেলাওয়াত যখন শুরু করে দিল আবার বলুন সব আছে প্রতি অক্ষরে অক্ষরে দশটা করে নেকি হবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই আমার প্রতিনিধি তোমরা এমন বাড়ি কোথার থেকে নিয়ে আসছো, আমি আর কোনো কিছু শুনতে চাই না,
আমি এতক্ষণ পর্যন্ত যে ধারণা করেছিলাম সেই ধারণা আমার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বাণী, এত সুন্দর অর্থ, এত সুন্দর কথা কোন ভণ্ড নবীর মুখ দিয়ে বেরোতে পারে না, কোন কোন পাগলের মুখ দিয়ে বেরোতে পারে না। এত সুন্দর কথা কোন খারাপ মানুষের মুখ দিয়ে বের হতে পারে না। বরং সুবহানাল্লাহ, এত খারাপ কথা কোন খারাপ মানুষের মুখ দিয়ে বেরোতে পারে না। বরং ঠিক কিনা? আসাম বিন সাহেব বলছে, চলো সেই ব্যক্তির কাছে আমাকে একটু নিয়ে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবো না জোরে, ঘুম আসে। হ্যাঁ, শেষ করে দিব। আল্লাহ রসুলের দরবারে বেরিয়ে গেল, গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কে, কোথায় আছো? তোমরা চলে আসো, যে নবীর সন্ধান আমরা পেয়েছি, তারপর যে কোরআন নাজির হয়েছে, ঐশী বাড়ি নাজির হয়েছে, এই বাড়ি কোনো মানব রচিত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আকসাম বিন সাইদ তার দলবল নিয়ে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত। আল্লাহ রসুলের দরবারে যখন উপস্থিত হয়ে গেছে আকসাম বিন সাইফ, আকসাম বিন সাইফ আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার সামনে আমি আপনার সামনে আপনার ব্যাপারে আমি অনেক কটূক্তি করেছি, অনেক কথা বলেছি, আপনি যে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাড়ি নিয়ে মানুষের দ্বারে যে জিনিসটার দাওয়াত আপনি দেন, এই জিনিসটা তো খারাপ জিনিস নয়, আপনার পক্ষ থেকে যে কোরআনের একটি আয়াত তেলাওয়াত হয়েছে, এই তেলাওয়াতটা বড় মধুর, আপনি আমার সামনে ওই আয়াতখানি আবার তেলাওয়াত করে শুনান, আমি আকসাম আপনার তেলাওয়াত শুনবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার তেলাওয়াত করা শুরু করে দিলেন। আকসাম বিন সাইব এবার চোখে তার চোখ দিয়ে পানি বের করে দিয়ে কাঁদতে শুরু করে দিল। আল্লাহ রাসূল তেলাওয়াত করতে করতে থেমে গেলেন। আকসাম বিন সাইব আল্লাহ রাসূলের হাত জড়ো করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন না, আপনি তেলাওয়াত করে আমার কাছে একটু শোনান, আপনি যদি তেলাওয়াত করে আমাকে শোনান, আমার এই হৃদয়টা জুড়ে যাবে, একটু তেলাওয়াত করে শোনান। আমার ভাইরা, আল্লাহ রসুল তেলাওয়াত করলেন, চোখে ঝরঝর করে পানি পড়ে গেল। আল্লাহ রসুল তেলাওয়াত করার এক পর্যায়ে আকসাম বিন সাইব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আপনার দরবারে, আপনার পরিচয় পেয়েছি, এইটা কোনো মানুষের মানব রচিত কোনো কথা নাই, এরা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে, এত সুন্দর বাণী কোনোদিন শুনে নাই, সুতরাং আপনি আমাদের কলেমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল নবীদের মাঝে লক্ষ কোটি তারা
মাঝে জলে একটি চাঁদ সেজে নবী মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবনে কোন অপরাধ ছিল না, যার জীবনে কোনদিন অন্যায় ছিল না। উনি সারা জীবন ন্যায়ের পক্ষে সংগ্রাম করে গেছেন, অন্যায়ের বিপক্ষে সংগ্রাম করে গেছেন, বরং ঠিক কিনা। আমার ভাই আমার বন্ধু, সূরা নহলের 90 নম্বর আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে আপনাদের সামনে কিছু কথা বলছি। এই আয়াতের জন্য এই আয়াতের আওয়াজ শুনে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, কাফের মুশরিক ইহুদি নাসারা যারা ছিল আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে গেছে। সেই আয়াতটার মধ্যে কি বলতে চায় এটা শোনার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রসুল এমন একজন ব্যক্তি ছিলেন, এই আয়াত যখন মানুষের সামনে পেশ করলেন, আবু জেহেলের মতো বাটপার যারা ছিল তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিল। আল্লাহ রসুল কোরআনের দাওয়াত মানুষের কাছে যখন দেওয়া শুরু করে দিলেন তখন তার শত্রুতা করা শুরু করে দিলেন। আবু জেহেল জানত আল্লাহ রসুল একজন সঠিক নবী এবং সত্য নবী, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল জানত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সত্য নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। জিন্দেগিতে তার জবান দিয়ে আল্লাহ রসুলের জবান দিয়ে একটা মিথ্যা কথা পায় নাই, আল্লাহ রসুলের জবান দিয়ে শুধুমাত্র সত্য কথা পেয়েছে। তার জীবনে কোনোদিন খেয়ামত পায় নাই, আল্লাহ রসুল কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, এটা আবু জেহেল জানত, কথা বলেন ঠিক কিনা? এই আবু জেহেল একদিন বাড়িতে বসে আছে, ওই অবস্থায় তার বন্ধু আসছে, বন্ধু দৌড়ে এসে বলছে, বন্ধু তোমার সাথে আমার কিছু কথা আছে। আবু জেহেলকে বলছে, কয় বন্ধুরে তুই হাঁপাচ্ছিস কেন? কয় কাজ আছে। কেন হাঁপাচ্ছি? চলো চলো ঘরে চলো, কিছু কথা আছে, কিছু কথা আছে। কয় কি কথা? এখান থেকে বল। বন্ধুদের মধ্যে যেভাবে আলোচনা হয়, কয় দোস্ত আমি আজকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে। তা তুই দোস্ত মানুষ, তোর প্রশ্নের জবাব আমি কেন দেব না, বল। আবু জেহেলের বন্ধু বলছে, সব কথা ঠিক আছে, আমি প্রশ্ন করব, তবে কথা একটা শর্ত, আমি এই কথা যখন বলবো মিথ্যা কথা বলতে পারবো না, সত্য বলতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা কথা বলতে পারো না। ওয়াদা দাও তাহলে কথাটা বলবো। কথা ক্লিয়ার হচ্ছে ভাই? আবু জেহেলের বন্ধু একটু কান দিয়ে শোনেন, আবু জেহেল কত বড় বদমাইশ, তার হেদায়েত কিন্তু নসিব হয় নাই, চেষ্টা করে নাই। আকসাম বিন সাইফ চেষ্টা করেছে, হেদায়েত নসিব হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল চেষ্টা করে নাই, হেদায়েত নসিব হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করেছেন, হেদায়েত নসিব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল জানতো, শুনতো, মানতো, কিন্তু কাজে পরিণত করে নাই। বন্ধু বলতেছে, চল নির্জন কামরায় যেতে হবে, কেউ থাকবে না, ওই সময় আমি প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব দিতে হবে, তবে শর্ত হলো একটাই, মিথ্যা কথা বলতে পারবে না, কথা বলেন ঠিক না? আবু জেহেলের বন্ধুরা বলছে, দোস্ত আবু হেকাম, তোমার কাছে আমার একটি প্রশ্ন, প্রথম কথা হলো, আরে মোহাম্মদ যে তার ধর্ম প্রচার করতেছে, তার যে ধর্মটা আছে প্রচার করতেছে, এই ধর্মটা সত্য কিনা তোমাকে একটু বলতে হবে। আবু জেহেল চিন্তায় পড়ে গেছে, আবু জেহেল মাথা নিচু করে দিয়ে বলছে, দোস্ত তুমি কি আর কোনো কথা পাও নাই? আর কোনো কথা পাও নাই? তুমি এই প্রশ্ন কেন করলে? যে কথাটা বলছো আমি সত্য করে বলতে পারবো না।
আবু জেলে বন্ধ বলছে দোস্ত সত্য কথা বলতে হবে, তার তো আমি প্রশ্ন করতাম না। আবু জেহেল তার বন্ধুকে বলছে, বন্ধু তোমার কত প্রশ্ন ছিল সেই প্রশ্ন বাদ দিয়ে তুমি এই প্রশ্নটা কেন করলা? যে প্রশ্নের জবাব আমাকে সত্য বলতে হলে আমার অস্তিত্ব থাকবে না, আমার অস্তিত্ব থাকবে না। আবু জেহেলের বন্ধু বলে দোস্ত বলতেই হবে, মুহাম্মদ যে ধর্ম প্রচার করে ভাই এই ধর্মটা সত্য ধর্ম কিনা বলতে হবে। আবু জেহেল মাথা নিচু করে দিয়ে বলছে, দোস্ত আমি বলতে পারি তবে একটা শর্ত আছে, তুমি কাউকে বলতে পারবে না। বলে ঠিক আছে। কয় মুহাম্মদ যে ধর্মটা প্রচার করতেছে, মুহাম্মদ যে ধর্মের কথা মানুষকে বলে, এই ধর্ম 100% সত্য বলে, সুবহানাল্লাহ। এই ধর্ম সত্য ধর্ম, এটা এত সুন্দর ধর্ম, এই ধর্ম যারা মেনে চলবে তা কোনদিন খারাপ হতে পারে না। কয় দোস্ত আর একটা প্রশ্ন, মুহাম্মদ যে কথাগুলো বলে মানুষের সামনে যে বলে, মুহাম্মদ কি কোনদিন সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? মুহাম্মদের জিন্দেগিতে তার জবান দিয়ে কোনদিন মিথ্যা বের হয়েছে কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনারা তো বলতে পারবেন, পারবেন না? আল্লাহ রাসূলের জবান দিয়ে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এমন একটা ব্যক্তি ছিলেন জিন্দেগিতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা বলেছেন। সত্য কথা যদি কোনো ব্যক্তি বলতে পারে, আসসিদকু ইউনজি, সত্য কথাই মানুষকে মুক্তি দান করে। আর মিথ্যা কথা বললে অলকিস বুই হরেক, মিথ্যা কথা বললে মানুষ বিপদে পড়ে যায়। আমরা যদি সব সময়ের জন্য সত্যের পরে অবিচল থাকি, সত্যের পরে যদি অটল থাকি, তাহলে জিন্দেগিতে কোনোদিন আমরা বিপদে পড়ব। আর যদি বিপদে পড়তে হয় ওই বিপদটা হলো সত্যের বিপক্ষে লোকের কাছে কথা বলেন ঠিক কিনা? সত্যের বিপক্ষে লোকের কাছে যদি আমরা বিপদে পড়ি, ওই যে যদি আমরা মেরে নিয়ে মজলুম হয়ে যায় অত্যাচার, শুধু সত্য সহ্য করতে পারি, কাল কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুম অবস্থায় মৃত্যু বরণ করলে আমাদের শরীরি মর্যাদা দিয়ে আমাদেরকে জান্নাতে নেবেন বলেন, সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, আবু জাহেলের কাছে যখন জিজ্ঞাসা করলাম, দোস্ত এই যে মুহাম্মদ কথা বলে কোনদিন মিথ্যা বলে কিনা, আবু জাহেল জবাব দিয়ে বলে, না না না, মুহাম্মদ পৃথিবীতে যত মানুষ আছে সত্যবাদী থাকলে একজনই আছে, সেটা হলো মুহাম্মদ বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। আবু জেহেল সার্টিফিকেট দিচ্ছে, কে দিচ্ছে, কে দিচ্ছে জোরে বলেন? আবু জেহেল সার্টিফিকেট দিচ্ছে। আবু জেহেল যখন সার্টিফিকেট দিচ্ছে, মক্কা নগরীতে আর কোনো বিরোধ থাকতে পারে? দলে দলে আল্লাহ রসুলের কাছে এসে মুসলমান হবে যদি মানুষ জানতে পারে, আবু জেহেল এই কথাগুলো বলছে। কিন্তু এগুলো আমরা কোথা থেকে জানলাম? প্রশ্ন আসে কিনা? এটা নির্জন রুদ্রদ্বার বৈঠকের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে, তাহলে আমরা জানলাম কি করে? কে জানিয়েছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন। আবু জেহেল বাটপার, আবু জেহেল বদমাইশ তার দোস্তের সাথে এই আলোচনা করছে, সে সত্য কথাটা বলছে কিন্তু নিজেই মানতে পারে নাই। কিসের জন্য মানতে পারে নাই? আবু জেহেল বলছে, আমার জিন্দেগিতে কোনদিন ভাতিজা মুহাম্মাদের মধ্যে কোনদিন মিথ্যা কথা বের হয় নাই বলেন, সুবহানাল্লাহ। এবার বলছে, বন্ধু আর একটা প্রশ্ন তোমার কাছে করব, এই যে মুহাম্মদ তার দিন সত্য, সে সবসময়ের জন্য সত্য কথা বলে, তারপরে যে বাণীটা নাজিল হয় এই বাণীটার মধ্যে কোনো ভুল আছে কিনা? এটা কি মুহাম্মদের বাণী? এটা কি মুহাম্মদের বাণী?
আবু জেহেল বলছে, দোস্ত রে তুই তো আমার সব কথা বের করে নিলি, এই কথা যদি মক্কা নগরীর লোকে জানে তাহলে আমার মুখে ঝাঁটার বাড়ি মারবে, আমার দলে আর কেউ আসবে না, কেউ আসবে না, আমার নেতাগিরি থাকবে না, থাকবে? আজকাল তো নেতাগিরি নিয়েই তো সবকিছু গোলমাল, তাই না? নেতাগিরি নিয়ে গোলমাল না? আজকে দেখা যাচ্ছে আমাদের সমাজেও অনেক দেখা যাচ্ছে এই নেতাগিরি করার জন্য পাঁচত্ব নামাজ পড়ার সময় পায় না, এই নেতাগিরি করার জন্য নিজের সত্যটা বোঝার চেষ্টা করার কথা বলেন ঠিক কিনা, এই নেতাগিরি করার জন্য ভালো মন্দ বাছাই করতে পারে না, কোরআনের পক্ষেও কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরে বুঝাও দেখা যায় আল্লাহ রসুলের বিপক্ষে অবস্থান নিয়ে আল্লাহ রসুলকে কটূক্তি করে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ রসুলের কটূক্তি নিয়ে যখন কথা বলে তখন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এক শ্রেণীর মানুষ আছে রসুলের মহব্বত নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা? এই রাজপথে যখন ঝাঁপিয়ে পড়ে তখন নেতাগিরি ঠেকানোর জন্য তারা বিপক্ষে অবস্থান করে, কথা বলেন ঠিক কিনা? কোনটাই ছাড় নেই, কোন নেতাগিরি কোনো কাজে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলের ছাড়া কার ছাড়া? রসুলের ব্যাপারে যদি একটা কথাও কোনো ব্যাপারে যদি কোনো কটূক্তি করা হয় তাহলে আমরা মুসলমান হিসেবে বসে থাকতে পারি না, কথা বলেন ঠিক কিনা? বসে থাকতে পারি? এ আল্লাহ রসুল, আমার ভাইয়ের আমার বন্ধুরা, আবু জেহেল তার কাছে প্রশ্ন করা হলো এই কোরআনটা তারপরে নাজিল হয়, এই কোরআনের নাজির হয় এটা কি মুহাম্মাদের বাণী না স্বয়ং আল্লাহর বাণী? এটা কি মুহাম্মাদ রচনা করে বলে? আবু জেহেল বলতেছে, দোস্ত রে তুই আমার সব ফাঁস করে দিবি, সব ফাঁস করে দিবি, দোস্ত তোর হাতে পড়ি, তোর পায়ে পড়ি, তুই যেন মঠেও কারোর সামনে বলিস না, আমি সত্য কথা বলার ওয়াদা করেছি, আমি সত্য বলতেছি, মোহাম্মদের পরে যে কোরআন নাজিল হয়, মোহাম্মদ যে দাবি করে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী নাজিল হয়, এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী নাজিল হয়, এটা সত্য কথা বলছো, এটা সত্য কথা, এর মধ্যে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই। এবার আবু জাহালের বন্ধু বলছে, দোস্ত তাহলে আমার এখানে কথা আছে, আমার এখানে কথা আছে। আবু জেহেল বলছে, কি কথা বলো দোস্ত? মুহাম্মাদের উপরে কুরআন নাজিল হয়, এটা মুহাম্মাদের রচিত বাণী নাই, এটা আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী এক নম্বরে, দুই নম্বরে সে যে ধর্মের প্রচার করে এটাও সত্য ধর্ম, এরপরে মুহাম্মাদ যা কিছু বলে এটাও সত্য, তাই মুহাম্মাদের পরে যা কিছু আছে মুহাম্মাদের ব্যাপারে যা কিছু বলা হয়েছে সব যদি সত্য হয় দোস্ত সমস্যা কোথায়? মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করতে আমাদের আসতে পারবে? হ্যাঁ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে আমাদের সমস্যা কোথায়? মুহাম্মাদ সত্য, কথা বলে সত্য, কোরআন সত্য, তারপর নাজিল হয় সত্য, সে ধর্মের প্রচার করে সেটাও সত্য, তাহলে সমস্যা কোথায়? আমরা তার কাছে যাই যে মুসলমান হয়ে যায় বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, দোস্ত তুই বুঝবি না, আমি যদি এখন ঘোষণা দিয়ে মুহাম্মাদের সব সত্য, সকাল হতে হতে আমি আবু জেহেলের দিকে একজন ব্যক্তি ফিরে চাগা তাকাবে না, একজন যাবে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা দিবে যে আবু জেহেল তো বিভিন্ন লোক দিয়ে প্রলোভন দেয় সব কিছু দেখায় তার দিকে ধরে রাখে, কিন্তু কতক্ষণ অর্থ দিয়ে ধরে রাখা যায়? রাখা যায় অর্থ দিয়ে সবসময় ধরে রাখা যায় না, ক্ষমতা দিয়ে সবসময়ের জন্য কি ধরে রাখা যায়? কখনো ধরে রাখা যায় না। আবু জেহেল ধরে রাখতে চাইছিল কিন্তু আবু জেহেল পেরেছে? আবু জেহেল পারে নাই। আবু জেহেল বলছে, দোস্ত আমি যদি লোক সমুদ্রে জনসমুদ্রে যদি এই দেব বলে মুহাম্মদ যা কিছু বলছে এটা সত্য করা বলছে, মুহাম্মদ যে ধর্মের প্রচার করছে এটা ধর্ম সত্য ধর্ম, এটা তাহলে আমার অস্তিত্ব থাকবে না,
আমার দিকে আর কেউ আসবে না, আমার নেতাগিরি থাকবে না, আমার নেতাজি আর কেউ মানবে না। এই জন্য আমি সব জায়গায় মোহাম্মদকে মানতে পারি না, বলেন ঠিক কিনা? এই জন্য আমি মানতে পারি না। একটু জোর করে আমাদের দেশেও আছে না নাই যে আলেমরা কোরআন হাদিসের কথা বলে এই কথাগুলো শুনতে রাজি নয়? আছে না নাই? আছে কপালপুরার দল, কোরআন হাদিসের কথা শুনতে চায় না। শুনলে এই দিকে আশা রাখবে, শুনলে নামাজ পড়া রাখবে, শুনলে কোরআনের পক্ষে কথা বলা রাখবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ রসুলের কথা শুনে মুসলমান হয়ে যায় কেউ, আবার কেউ মুসলমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার পরিচয় দিয়ে দিই। আমাকে যদি পাওয়ার জন্য কোনো ব্যক্তি চেষ্টা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আমার পরিচয় দিয়ে দিব, সুবহানাল্লাহ, আমি তার হয়ে যাই। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে তিনটে জিনিসের আদেশ দিয়েছেন, কয়টা জিনিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, আমার বান্দারা, তোমাদেরকে আমি তিনটে জিনিসের আদেশ করতেছি। কয়টা জিনিসের? তিনটে জিনিসের আদেশ করছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইজ যিল কুরবা। তিনটে জিনিস আদেশ শোনার দরকার আছে নাই? আমার ভাইরা, এক নম্বরে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যদি তোমার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, ন্যায় বিচার করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোনোদিন অশান্তি থাকবে না। থাকবে ন্যায় বিচার থাকলে থাকবে, অশান্তি থাকবে না। দুই নম্বরে বলে ইহসান, একজন আর একজনের প্রতি দয়া করা, একজন আর একজনের প্রতি উপকার করা। আমার এক ভাই বিপদে পড়েছে, সঙ্গে সঙ্গে তার দিকে ধাবিত হয়ে তাকে বিপদ থেকে রক্ষা করা, কথা বলেন ঠিক না? আমরা এমন একটা জামানা এসে পড়েছি, এক ভাই যদি বিপদের মধ্যে পড়ে যায় তাহলে ওই ভাইয়ের দিকে আর তাকানোর সময় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইজিল কুরবা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করো, অশান্তি থাকবে না। আর তোমরা একে অপরের সুবিধা অসুবিধা গুলো দেখো, উপকার করো, মানুষ মানুষের প্রতি দয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াই তাইজিল কুরবা। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা পরস্পর প্রতিবেশী হয়ে আসো, তোমরা একে অপরের হক আদায় করে নাও, তোমরা আত্মীয়দের হক আদায় করো, তোমরা প্রতিবেশীদের হক আদায় করে নাও। আছে না ভাই আমাদের সমাজে এক ভাই আর এক ভাইয়ের প্রতি হক আছে না ভাই? হ্যাঁ, এক ভাই বোনের প্রতি হক আছে না নাই? স্বামী স্ত্রীর প্রতি হক আছে না নাই? স্ত্রী স্বামীর প্রতি হক আছে না নাই? কে বলছে এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা একে অপরের হক আদায় করে নাও, তোমরা যদি একে অপরের প্রতি হক আদায় করতে পারো, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। আর তিনটে জিনিস থেকে আল্লাহ বিরাত রেখেছেন, তিনটে জিনিস জানার দরকার আছে না নাই? আল্লাহ
তিনটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত থাকার কথা বলছেন, তিনটা জিনিসের মধ্যে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা সমস্ত অশ্লীল কাজ, খারাপ কাজ, সমস্ত গুনার কাজ থেকে তোমরা বিরত থাকো, তোমাদের জিন্দেগিটা বদলে যাবে, তোমরা সমস্ত খারাপ কাজ থেকে, তোমরা অশ্লীল কাজ থেকে তোমাদের জিন্দেগিটা বদলানোর জন্য ফিরে আসো। অশ্লীল কাজ, অশ্লীল কাজ তো এখন অসুবিধা আছে ভাই, অভাব আছে। হ্যাঁ, আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইদের মধ্যে অশ্লীল কাজ কাকে বলে? ফেসবুক আর ইন্টারনেট দেখতে দেখতে শেষ করে ফেলেছে, কথা বলেন ঠিক না? ওর মধ্যে ভালো জিনিসও তো আছে, সেগুলো দেখা যাবে না। যেগুলো ভালো কাজ আছে সেগুলো দেখতে হবে, খারাপগুলো দেখা যাবে না। কারণ এখন এই যে ইউটিউব ফেসবুক যেটা আছে, এটা আপনি যেভাবে ব্যবহার করবেন আপনি সেইভাবেই ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার যুবক ভাইদের মধ্যে দেখা যায় যে এগুলো বেশি, ওর মধ্যে অশ্লীল কাজ আছে না নাই, ওর ভিতরে ছবি আছে না নাই, ওর ভিতরে ন্যাকেট আছে না নাই, এই সব কিছু দেখে দেখে আমাদের যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, কথা বলুন ঠিক না? আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো। যে দুই নম্বরে বলা হয়েছে তোমরা অসংগতিপূর্ণ কোনো কাজ করবে না, তিন নম্বরে বলা হয়েছে তোমরা সীমা লঙ্ঘন করবে না। এই ছয়টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আর নিষেধ করেছেন। আমার ভাইরা আমার বন্ধুরা, এই জামানার মধ্যে ন্যায় বিচার যদি আমাদের পারিবারিক জীবন থেকে করতে পারে, শেষ পর্যন্ত আমাদের জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। আল্লাহ রসুলের জীবনের দিকে তাকাই, আল্লাহ রসুলের জিন্দেগির দিকে যদি তাকাই, আল্লাহ রসুল সবসময়ের জন্য ন্যায় বিচার করে গেছেন, বলেন কথা ঠিক কিনা? এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল এমন ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রসুলের বংশের মধ্যে একজন মহিলা চুরি দায় আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছে, কেমন ন্যায় বিচার করেছেন, কেমন ন্যায় বিচার করেছেন! আল্লাহ রসুলের কাছে সবাই সমান ছিলেন, কথা বলেন ঠিক না? সবাই সমান ছিলেন, ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই আল্লাহ রসুলের কাছে সমান ছিলেন বিচারের দিক দিয়ে। এক ইহুদি আর এক মুসলমান আল্লাহ রসুলের কাছে বিচার নিয়ে গেছেন, আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলকে পক্ষপাত করলেন, আল্লাহ রসুল তো ইচ্ছা করলে মুসলমানের পক্ষে রায় দিতে পারতেন, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারো পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমাদের মধ্যে অশান্তি থাকবে না। আল্লাহ রসুল এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জীবনে কত কষ্ট করেছেন। আল্লাহ রসুলের কাছে ইহুদি নালি, আল্লাহ রসুলের ইহুদি যখন এই দানিশটা নিয়ে গেল, এই মামলাটা নিয়ে গেল মুসলমান সহ, দুইজন আল্লাহ রসুলের কাছে বলছে ইয়া রসুলুল্লাহ এই জমিটা আমার, আর ইহুদি বলছে আমার, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বিচার নিয়ে আসছি। আল্লাহ রসুল বিচার দেওয়ার পরে আল্লাহ রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, ইহুদির পক্ষে রায় দেওয়ার কারণে ওই মুসলমান ব্যক্তির আল্লাহ রসুলের এই বিচারটা পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে এইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বললেন ইয়া আমিরুল মুমিনিন, হে আবু বকর, এই যে আপনার কাছে বিচার নিয়ে আসছে। ইহুদি তখন বলছে আবু বকর এই বিচারটা কিন্তু আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু বকর বলছে ও মুসলমান, যেখানে আল্লাহ রাসূল বিচার করেছে সেখানে আবু বকর বিচার করতে পারনা, বরং ঠিক না? এবার ওই মুসলমান মুনাফিক ওই ব্যক্তির এইটা পছন্দ হইল না, যখন পছন্দ হয় নাই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয়ের বক্তব্য শুনলেন। ইহুদি আবার বলছে ওমর এই বিচার কিন্তু আল্লাহ রাসূল করেছেন, তখন বলছে আল্লাহ রাসূল যেখানে বিচার করেছে সেখানে আমাদের কোনো বিচার থাকতে পারে না। তখন ওই মুসলমান বলছে ওমর রে আল্লাহ রাসূল সঠিক বিচার করে নাই, তুমি আমার বিচারটা করে দাও।
তুমি আমার বিচারটা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বিচার করতে হবে? হ্যাঁ, আপনার বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে বসো, আমি ঘর থেকে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের থেকে তরবারি উন্মুক্ত তরবারি নিয়ে আসেন। এবার মুনাফিকের কাছে, মুসলমান মুনাফিকের কাছে এসে বলছে, ও মুনাফিক মুসলমান, তুমি জানো যেখানে আল্লাহ রসুল বিচার করেছে সেই বিচারের জায়গা আমার বিচার, দ্বিতীয় কোনো বিচার নাই। এক তোফে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুয়ে মুনাফিককে দিয়ে খণ্ড করে ফেললে। কিন্তু আমাদের জামানা যদি হতো, আমার দলের লোক এই দুই থাবা দিয়ে শেষ করে দিত আমার ভাইরা। এরকম কত কিনা আমাদের সমাজে আছে না নাই? এক চেয়ারম্যান, তার একটা ছেলে আছে, এই ছেলে আছে, ছেলেটা একটু বদ টাইপের, এলাকার যত ছাগল আছে এই ছাগলগুলো চুরি করে সে লোকজন নিয়ে জবাই করে রাত্রে পিকনিক করে খায়। এখন যার ছাগল চুরি হয়ে গেছে, খাসি চুরি হয়ে গেছে, সে যেয়ে চেয়ারম্যানের কাছে নালিশ দিছে, ভাই আমার এরকম ছাগল চুরি করে নিয়ে পিকনিক করে খেয়েছে। কি বলে? তোমার ছাগল চুরি করে নিয়ে পিকনিক করে খেয়েছে, এর বিচার আমি করব। চেয়ারম্যান সাহেব, তাজা চেয়ারম্যান তো সে, তাই এর বিচার আমি করব। তুমি যাও বলে আমি দেখছি কালকে। চেয়ারম্যান সাহেব কথা আছে, চুরিটা কে করেছে এটা তো জানতে হবে, তো যে কালকে শুনবো, কালকে শুনবো। তারাই ওখান থেকে বের করে দিয়েছে, বের করে দিয়ে বলছে আগামীকাল এসো, এর বিচার হবে। পরের দিন আল্লাহর বান্দা হাজির হয়ে গেছে, গেটে লোক রয়েছে, বলছে চেয়ারম্যানের কাছে যাব। কি জন্য যাবেন চেয়ারম্যানের কাছে? এই জন্য যাব, আমার ছাগল চুরি করে খেয়েছে, তার বিচারটা চাইছিলাম, আজকে সে বিচারটা করবে। তখন বলছে আমি চেয়ারম্যানের কাছ থেকে ঘুরে আসি। উনি পারমিশন দিলে আপনি যেতে পারবেন, অন্যথায় আপনি যেতে পারবেন না। চেয়ারম্যানের কাছে চলে গেছে দারোয়ান, যে বলছে চেয়ারম্যান সাহেব, একজন লোক আপনার জন্য অপেক্ষা করতেছে, একটা বিচার নিয়ে আসছে, ছাগল চুরি করে খেয়েছে, এই ছাগল চুরির বিচার আপনার কাছে করতে আসছে। হ্যাঁ বিচার হবে, দাঁড়াতে বলো। ফিরে আসছে, এসে যখন বলছে যে হ্যাঁ আপনি বসেন, আপনার বিচার হবে, তখন বলছে আমার সে আসল কথাটা তো বলা হলো না। কি আসল কথা? কথা উনার কাছে যে বলেন যে ছাগলটা চুরি করেছে ওনার ছেলে। কে করেছে? চেয়ারম্যান ছেলে। উনি দৌড়ে চলে গেছে চেয়ারম্যান সাহেবের কাছে, যে বলে চেয়ারম্যান সাহেব সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওই যে ব্যক্তি আপনার কাছে বিচার নেওয়ার জন্য আসছে, আপনি বিচার করে দিবেন, এই চোরটা হলো আপনার ছেলের সন্তান। কি বললে? আমার সন্তান। লোকটাকে আসতে দাও। লোকটা গেছে, যাওয়ার পরে বলছে এবার বলো তোমার কি হয়েছে? কয় চেয়ারম্যান সাহেব, আমার ছাগল চুরির বিচার করতে হবে। কয় কি হবে চুরি হয়েছে? কয় চুরিটা করেছে আপনার ছেলে এক নম্বরে। কয় সরি সরি, ও কোনো ব্যাপার না, যান আমি বুঝ করে দিবার, যান যান বিচার করলো, সরি বলে তাড়াই দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরকম আমাদের সমাজে আছে না নাই? বিচার চলে, বিচারের নামে প্রশাসন চলে, কথা বলেন ঠিক না? সরি বলেই ঠিক হয়ে যায়, তাড়িয়ে দেয়। আমাদের সমাজে এমন বিচার হয়, যদি গরিব হয় আর যদি নর্মাল লোক হয় আর যদি একটু ক্রস হয়, ক্রস বোঝেন, যদি হয় দুর্বল ব্যক্তির জন্য কোনো সমাজে বিচার নাই? আছে সমাজে বিচার নাই? আমার ভাইরা, আল্লাহ রসুল বলছেন কাল কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষ, জান্নাতের সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, যে সময় কষ্ট আর কষ্ট ছাড়া অন্য কোনো কিছুই নাই,
সেই জায়গায় এক নম্বরে স্থান পাবে ইমামুল আদল। বলে সুবহানাল্লাহ, ন্যায় বিচারক যারা, ন্যায় বিচার যারা করবে তারাই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কোন আরশের নিচে ছায়া ছায়ার কোন ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি মেহমান হিসেবে সাত শ্রেণীর ব্যক্তি স্থান পাইবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল এক নম্বরে পড়েছে, যারা সমাজে ন্যায় বিচারে প্রতিষ্ঠা করবে, যারা সমাজে কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করবে, এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া পাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের কাছে যখন বিচার আদানি আসছে, ইহুদির পক্ষেরাই যখন দিয়ে দিলেন ওমর শেষ পর্যায়ে বিচার করে দিলেন, সেই বিচারটা হলো কি, সেই বিচারটা ওই মুনাফিককে দ্বিখণ্ডিত করে ফেলল। এইটাই সমাজের বিচার হওয়ার দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? এটা তো আল্লাহ রসুল বিচার করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার করলেন, আল্লাহ রসুল পক্ষপাত করে বিচার করেন নাই। হযরত কুরাইশ বংশের একজন মহিলা চুরি করে আল্লাহ রসুলের দরবারে মামলা দায়ের হয়েছে। আল্লাহ রসুলের দরবারে যখন মামলা হয়েছে, তখন এক শ্রেণীর ব্যক্তি মানে চাবিদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে এর বিচার তো হাত কেটে দেবে, তাহলে কি করা যায়, আল্লাহ রসুলের কাছে একটু বিচার মানে বিচারটা একটু শিথিল করা যায় কিনা, শিথিল করা যায় কিনা, এই জন্য আল্লাহ রসুলের কাছে গিয়েছে। আল্লাহ রসুলের কাছে কে কথা বলবে, কথা বলার লোক পাচ্ছে না। উসামা রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, একজন সাহাবী ছিলেন। সবাই চিন্তা ভাবনা করলো উসামার মাধ্যমে আল্লাহ রসুলের কাছে এই বিচারটা শিথিল করার জন্য পাঠিয়ে দিতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রসুলের কাছে উসামাকে যখন পাঠিয়ে দেওয়া হলো, উসামার কাছে যে উসামা যে আল্লাহ রসুলের কাছে যে বসলেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলে উসামা কি জন্য আসছো, আল্লাহ রসুলকে বললে ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে আসছি, কুরাইশ বংশের একজন মহিলা আপনার কাছে মামলা দায়ের হয়েছে চুরির দায়ে, তার বিচারটা আমাদের সাহাবীদের পক্ষ থেকে একটু শিথিল করার জন্য বলছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে তার চেহারা মোবারক খুবই পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহ রসুলের চেহারা মোবারক যখন পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে উঠিয়ে দাঁড়িয়ে খুতবা দিয়া শুরু করে দিলেন, ও আমার চাবিরা তোমরা শোনো, আমি কসম করে বলছি আমার কলেজার টুকরা, যদি ফাতিমা যদি আজকে চুরি করে আমার দরবারে উপস্থিত হতো, আমি আমার ফাতিমার কলেজ আমার ফাতিমার হাত দুখানি কেটে দিয়ে আমি কোরআনের আইন বাস্তবায়ন করতাম, আমি কোরআনের আইন বাস্তবায়ন করতাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এইরকম যদি আইন থাকতো, এইরকম যদি বিচার হতো, তাহলে এই দেশে কি অশান্তি থাকতো, এই দেশে সবাই বিচার পাইলে কোনো বৈষম্য থাকতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বলছি, ওসিয়াত করতেছি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, কোনো পক্ষপাতমূলক তোমরা বিচার করো না, তোমরা দলকে করে বিচার করো না, ভাইজান করে বিচার করো না, নিজের আত্মীয় স্বজনের দিকে স্বজন প্রীতির করে বিচার করো না, যদি তোমরা এই ধরনের কোনো বিচার না করে সাইনের সুখে সবাইকে যদি সুনাম থেকে বিচার করে কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময় তোমাদেরকে আমার ভিআইপি মেহমান হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ, শুধু তাই নাই, কেমতের ময়দানে ভিআইপি মেহমান হিসেবে যখন তোমাদেরকে আমি কবুল করে নিব, আমি তোমাদের জন্য বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যারা আমাদের সমাজে প্রতিনিধি আছি, আমাদের সমাজে বিচার করার মতো যাদের যোগ্যতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিচার করার, সঠিকভাবে বিচার করা, আইনের চোখে সবাইকে সমান রেখে কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করার তৌফিক দান করেন। সর্বান আমিন। তিন মাস ইখলাস সফাতে একবার কয়েকবার দর্শন করি, আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল। اللهم صل على سيدنا محمد